করোনার কারণে এবার চট্টগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত হবে না। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের নেতৃবৃন্দ এ কথা জানান। সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক বিপুল কান্তি দে বলেন, আগামী 11 আগস্ট মঙ্গলবার শ্রীকৃষ্ণের জন্মতিথির স্মারক অনুষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে পালিত হবে। জনসমাগম করে দেবালয় বা মন্দিরে কোনো অনুষ্ঠান পালন করা হবে না। এবার জন্মাষ্টমী শোভাযাত্রা অনুষ্ঠিত না হলেও উৎসবের খরচ দিয়ে করোনাকালীন অসহায় মানুষের জন্য খাবার, চিকিৎসা সামগ্রী ও সেবা প্রদান করা হবে বলে জানান জন্মাষ্টমী পরিষদের নেতারা।